সোনালি আষাঢ় সোনালি দেশ পাটপণ্যের বাংলাদেশ, এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়ে জাতীয় পাট দিবস। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলা 11:30 খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনত্তন উগ্র বর্ণাঢ্য র্যালি বাইর করা হয়। র্যালি শহরের মেন রোড ঘুরি শাপলা সত্তরই আবার একই জায়গাতায় শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষত উগ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল খাগড়াছড়ির সংসদ সদস্য শ্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানত বক্তব্য রাখে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান নোমানি। র্যালিত খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মোহাম্মদ সাহেল তস্তরি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।